डीजे बापी डू शाइट नंबर पोल দর্শক মন্ডলী এবং আমার গুরুজনেরা এবং সমবয়স্ক বন্ধুরা ও স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা সবাইকে নি ভারতী যাত্রা সংস্থার তরফ থেকে নমস্কার ও স্বাগতম প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যাত্রা পালা সাগর ভাষা রচনা পল্লী কবি জসীমউদ্দিন নির্দেশনায় অসীম নস্কর স্বনির্দেশনায় সহদেব হালদার পরিচালনায় পবন ঢালি ও সঞ্জয় হালদার সুর ও সঞ্জয় সন্ন্যাসী কয়াল মিউজিক গ্রুপ গৌতম মন্ডল এবং সিদাম হালদার বাঁশি শম্ভু দাস আলু রবিন হালদার ধ্বনি পান্না মন্ডল প্রো ফাইটার অসীম নস্কর দল ম্যানেজার নজরুল ইসলাম মালি নমস্কার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সুনাম ধন্য আশীর্বাদ মাথায় নিয়ে সুদীপ যাত্রা মোদী দর্শক বৃন্দের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করতে চলেছি দক্ষিণ নাঙ্গত বেড়িয়া শখের হাট বটতলা নিউ ভারতী যাত্রা সংস্থা 2021 সালে এক পৌরাণিক গীতিবহুল যাত্রা পালা সাগর ভাষা সাগর ভাষা সাগর Yeah.
সকল রাজার সঙ্গে করিয়া চিরন বাকি আছে কোন জন বাকি আছে কোন জন রণে রণে জয়ী হয়ে নাম হইয়াছে রণজিৎ রায় বলে দেশে দেশান্তরে উঠিয়াছে নাম রণজিৎ রায় বলে আনন্দ উল্লাসে নাচিছে হিল্লাল আপনি তাদের এখনো কিন্তু পরাজয় করতে পারেননি আপনি কিন্তু এখনো অপরাজয় আছেন শান্তিরাজ ধরাতলে শুনিয়াছি তোমার নাম তুমি কেমন দিগ্বিজয় বীর আমিও দেখবো শান্তিরাজ যুদ্ধের আয়োজন করছি শান্তিরাজের রাজ্যে আমরা শুধু আমরা একা যাবো না নরোত্তম সাজাও সাজাও সেনা সৈন্য তোলো যুদ্ধের ভেড়ি বুঝাও আমার বিজয় নিশান ছাপিয়ে বলো সেই শান্তি রাজার রাজ্য ভিক্ষা ফিরে যাও তুমি
দেগা ভবিন মহারাজ ভবন কথা বলবে হারাতা মহারাজ ভিক্ষা না আমি না ভিক্ষা ফিরে যা এমন কাজ করবেন না মহারাজ হারাতা মহারাজ এই বলছিলাম কি ক্ষুধার্তকে অন্নদান আর তৃষ্ণার্তকে যদি জলদানি করা যায় আমি বলছিলাম কে কচি করে বড় পুণ্যের ফল হয় বেশ নারাত্ম তাই যদি হয় তাহলে যাও যাও আমার ওই চন্দন বন আছে কমলা নদীর তীরে ওই বনটা ওই ওই ভিখারীকে দান করো ওই কষ্ট কেটে ওর জীবিকা ও নির্বাহ করবে যাও যাও নরোত্তম ওকে নিয়ে যাও সেই আমার চন্দন বনে বেশ মহারাজ বেশ তাই যাও নরোত্তম তুমি ওর বন্দিকে চলে এসো সেনা সৈন্য সাজো সাজো তোমরা যুদ্ধের সাজে বাজাও যুদ্ধের বাজনা ধরো বিজয় নিশান ছাপিয়ে পড়বো সেই শান্তি রাজের রাজ্যে ও কি ভগবান গো যে Oh,
তুমি যদি আমার সত্যিকারে পয়সা দাও ভাই আমি কিছু চাল ডাল কিনে নিয়ে আমি বাড়িতে ফিরে যাব ভাই তোমার কষ্টের দাম কিন্তু বাজার হতে কিছু চাল ডাল কিনে নিয়ে বাড়ি ফিরে যাব ভাই চলো ভাই আমরা এখন বাড়ি চলে যাই আমি তোমাকে রন্ধন করে
সাবি তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমার খাবারের ব্যবস্থা করছি বেশ ও কি সামি গো মহারাজ
সুন্দরী তোমার ওই নপুরের ধ্বনি আমাদের ওই উলবত্ত জীবনটাকে উজাড় করে নাও আসমানে অস্নায়ী হয়ে উঠুক তোমাদের পুঞ্জের জ্যোতি উঠুক তোমাদের নপুরের ধ্বনি আনন্দ হরিপূর্ণ হয়ে যাক আমার এই রাজ্যে আজ তোমার মনে কি পিঞ্জি হীরায় আমি মাইনা হতে চাই তোমার মোহনে পিঞ্জি হীরায় আমি মাইনা হতে চাই আই রূপাতে যৌবন আছে ওই রূপাতে যৌবন আছে আমার বলো কি আমার নাই মাইনা হতে চাই বাহ সুন্দরী বাহ আরে ফুলানিতে রাগিলে পরে গোলাপি হতে পাহাড়ে সাজতে মনির পারস পেয়ে কই জান তোমারে ও সুন্দরী বাহ রাগিলে পরে গোলাপে হতে পাহাড়ে সরস মনির পারসে পাই জান তোমারে গুনি গুনাই আসিবে অলি গুনি গুনাই আসিবে অলি পাবিরি মেলে হাই মাইনা হতে চাই বাহ সুন্দরী সুন্দরী বাহ তোমার নৃত্যগীত আমি খুব খুশি নরত্ত তাহলে আর নাহি বিলম্ব বাজাও বাজাও যুদ্ধের বাজনা তুলে ধরো আমার বিজয় নিশান ছাপিয়ে পড়ব সেই শান্তি রাজ্যে আমাকে দুটো তুমি খেতে দাও সত্যবশী ওগো সাবি আমি তোমার জন্য রন্ধন করেছি সাবি আমি তোমাকে খেতে দেব আজ যে তিন দিন অনাহারে আছি ওগো সাবি আমাদের আমাদের গরিবের কষ্ট দুঃখ ছাড়া আর কি আছে বলো আমাদের আমাদের যে সুখ ভগবানের আমাদের জন্য সুখ লেখার কলমে কালি ছিল না তাই তাই তো আমাদের কপালে সুখ লিখে আমাদের আমাদের এমনি করে সারা জীবন কষ্ট দুঃখ করে কাটিয়ে দিতে হবে স্বামী না না ও স্বামী চলো চলো স্বামী আমি তোমাকে খেতে দেবো আমি তোমার জন্য খাওয়ার আয়োজন করেছি এসো স্বামী এসো কিন্তু ভগবান আমাদের একটি পুত্র সন্তান দিল না ও ভগবান আমি তোমায় এতটা কি তুমি আমার আশা করিলে না পূরণ এইভাবে কি আমার সারা জীবনের মতো আমার আশা আকাঙ্ক্ষা লুপ্ত হয়ে যাবে রানী মহারাজ এই যে সবই ভগবানের ইচ্ছা ভগবান যদি না দেয় আমরা কি করব বলো কি করব আমি আমি ওই ভগবানকে আর কোনদিন পূজা করবো না মহারাজ তুমি অমনি কথা বলো না রানী অমনি কথা বলো না অমনি কথা মুখে আনতে নেই রানী ওগো রানী
আমার পূজার সময় হয়ে এসেছে, তুমি আমার পূজার আয়োজন করে নিয়েছো, এই মুহূর্তে আমি পূজায় বসবো রানী। মহারাজ, পূজায় বসার আগে কিছু খেয়ে নাও মহারাজ। আমার পূজার সমস্ত ভাবে যদি ভেঙে পড়ো ওই দেবতাকে কেমন করে তুমি পূজা করিবে মহারাজ? তাই বলছি তুমি খেয়ে নাও মহারাজ। আমি ওই দুর্গা দেবীর আরাধনা না করা পর্যন্ত যে আমি খাবো না রানী। বেশ, আমি তোমার কোনোদিন বাধা দেব না। এ নাও, আমি তোমার ফুলের সাজি সাজিয়ে এনেছি, তুমি পূজায় বসো মহারাজ, পূজায় বসো। দাও রানী দাও। আমি এখন আসি মহারাজ। যা দেবী সর্বভূত সুশান্ত রমণী সংস্থিতা নমা তস্মৈ নমা তস্মৈ নমা নমা। যা দেবী সর্বভূত সু মাতৃরূপেণ সংস্থিতা নমা তস্মৈ নমা তস্মৈ নমা তস্মৈ নমা নমা। যা দেবী সর্বভূত সু ও সুরনাশিনী সংস্থিতা নমা তস্মৈ নমা তস্মৈ নমা তস্মৈ নমা নমা। আমার রাজ্য আক্রমণ করেছে বিনা কারণে। সেনাপতি মহারাজ, দেখো সেনাপতি, রণরাজ রণজিৎ সিং আমার রাজ্য আক্রমণ করেছে। মহারাজ, যাও সেনাপতি, তুমি সবাইকে আমার আদেশ জানিয়ে দেবে, ওই বিদেশি বেঈমানদের কাছে কেউ যেন মাথা নত না করে, আর আমার জন্য যে কেউ যুদ্ধে না যাবে আমি তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করব। বেশ মহারাজ, তাহলে ঘুরে আসছি মহারাজ। সত্যি কি রণজাত? ওই রণজিৎ সিং আমার রাজ্য আক্রমণ করেছে। হগো ভগবান, আমি যে তোমার ফুল জল না দিয়ে কোনোদিন জল পর্যন্ত সেবা করি না, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। এই তো আমার বলবি শয়তান, এই তো আমার বলবি শয়তান, এবার বড় জন্য তুই প্রস্তুত হ, তাহলে তুই অত্যন্ত ধর শয়তান। এই শয়তান, সমস্ত সেনারা সবাই যুদ্ধে পরে ঈদ হয়ে পালিয়ে যাচ্ছে, আমি কি এখন কি করি ভগবান? আমি কি করি তুমি বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও, আমি যে তোমার সৃষ্টির একজন। হে প্রভু জগৎ স্বামী, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। শান্তি রাজ, শান্তি রাজ, শান্তি রাজ, সারাটি রাজ্য আমি তন্ন তন্ন করে খুঁজে এলাম, কিন্তু কোথায় শান্তি রাজ? এই তো মহামান্য শান্তি রাজ, শান্তি রাজ, শুনিয়াছি লোক মুখে আপনার বীরত্বের পরিচয়, শুনিয়া আসে আছি আমি সেনা সৈন্য লইয়া আপনাকে আমি আক্রমণ করতে, বলো স্বেচ্ছায় তুমি আমার বসন্ত স্বীকার করবে না সিংহাসন ত্যাগ করবে? শোন মুখে যা পাইলাম এক মুহূর্তে ধুলি সাত করে দিয়ে এলাম। স্বীকার আমি জানি
আপনার মতো হেমসুখ স্বার্থপর রাজা এই ভূভারতার ভিতরে নেই। তবে আয় রে সন্তান, ওরে শয়তান, আজই তোর রক্তে আমি রঞ্জিত করব আমার এই শান্তি। ওরে শান্তিরাজ, নির্ধারি বা তোর যুদ্ধের বাসনা। শান্তিরাজ কে বন্দী কর। আহুরি মহারাজ, বন্দী করো শান্তিরাজ কে। বলো শান্তিরাজ, এইবার তুমি স্বেচ্ছায় আমার বাসত্ব স্বীকার করবে, না রাজ সিংহাসন দেবে, না ওই অন্ধকার ঘরে যাবে। রাজা রণজিৎ সিং, আমি স্বেচ্ছায় আপনার বস্যতা স্বীকার করলাম। ধন্য ধন্য শান্তিরাজ। মন্ত্রী, খুলে দাও শান্তিরাজের হস্তের বন্ধন। শান্তিরাজ, আবার পুনরায় তোমার রাজ সিংহাসন আমি ফিরিয়ে দিলাম। তবে শোনো বন্ধু, আমার সঙ্গে থাকিবে তুমি বসত্ব হয়ে, যেদিন কোনদিন আমার দিকে তুমি আঙুল তুলবে, আবার সেই দিন তোমার রাজ্য আমি আক্রমণ করব। নাম রণজিৎ রায়। কি নিদারুণ আমার অপমান! হ্যাঁ হ্যাঁ, জীবনে যদি আমি কোনোদিন সুযোগ পাই, তাহলে এই অপমানের প্রতিশোধ আমি কড়ায় গণ্ডায় আদায় করে নেব। তবেই আমার নাম শান্তিরাজ। এবার আমাকে দুটো খেতে দাও। বেশ স্বামী, আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না সত্যবতী। ওগো স্বামী, মন্ত্রীবর মন্ত্রীবর এসো, আমাদের যুদ্ধ করতে করতে বেলা হইল অবসান। তাই ওই পাতার একটা পণ্য কুঠির আছে, ওই কুঠিরে গিয়ে এখন আমরা আজ রাত্রের মধ্যে আমরা আশ্রয় নেই, কেমন? তাই চলুন মহারাজ, তাই চলুন। বেশ, তাই চলো। দেখো তো কেউ আছে কি। আরে ভিতরে ঢোকো, তোমরা কেউ ভিতরে আছো নাকি? এই বাইরে একটু এসো তো। কে? আমরা এসেছি তোমার দ্বারে। আমরা পশ্চাতে চেয়ে দেখো আমরা কে। কে আপনারা? চেয়ে দেখো পশ্চাতে দেখতে পাবে স্বামী। এ কি আপনারা এই গরিবের পণ্য কুঠিরে? আপনারা এত রাতে কিসের জন্য এসেছেন জানতে পারি কি? শোনো সত্যবান, আমি গিয়েছিলাম শান্তিরাজ্য আক্রমণ করতে, কিন্তু আসার পথে হইল বেলা অবসান, সেই জন্য এই রাজ্যকে আপনার এই গৃহে আমরা থাকার জন্য এসেছি। কথায় দেবো আপনারে
আরে ঘরে ধরো জানাই গো মহাদেব, পাশ কোহরি পার নকুটি রে গো, ওই ও কি গাজন গো বলে জানেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, আমরা পর্ণকুটিরে বাস করি, তোমার রাজাকে বসার জায়গা কোথায় দেবো? আমার অন্ন বিশ্রাম করো রাতে, আর নিশি শেষ হলে আমি আমি আবার ফিরে যাব আমার রাজ্যে। বেশ, আমি তাহলে এই রাত্রকে এই সত্যবাদের গৃহেতে আমি এখন থাকি, আমি এখন এই গৃহেতে থাকি। শোনো রাজার লজিদরাজ, সত্যবতীর গর্ভে আছে যে সন্তান একদিনে তোমার রাজ্যে আক্রমণ করে তোমার ওই রাজ সিংহাসন দখল করে তোমার রণ রাজ্যের রাজা হবে সত্যবতীর গর্ভজাত সন্তান। একে হেরিলাম আমি শুনিলাম কর্ণ কুহারে, সত্যপতির ঘরে সত্যপতির গর্ভে হইবে সন্তান, সে আমাকে করিবে বধ, হেবে আমার রাজ সিংহাসন। সে আশা আমি পূর্ণ হতে দেব না, আমি এখন কি করি, আমি এখন কি করি, ওই সত্যপতিকে আমাকে শেষ করতেই হবে। ওরে তরবারি হাজার হাজার নর নর যে করিয়াছ হত্যা, করিয়াছ আমাকে জয়, এইবার এইবার সত্যপতিকে সত্যপতিকে মেরে তুমি আমার বাঁচাও। আমি কি করি, বাঁচার জন্য আমাকে নারী হত্যা করতেই হবে। হ্যাঁ, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। কেন কেন
ওরে তরবারি আজ আমার হাত থেকে পড়ে গেলি কেন? হকি কে যেন বলছে ওই নারী হলো আমার মাতৃজাত, আমাকে তার আসন দিয়ে আমাকে স্বচ্ছ পেতে দিয়েছে, দাদা এখন আমি কি করে ওকে বন্দি করে নিয়ে যাব? আমার সেই করে সত্যবতী সত্যবান প্রহরী মহারাজ, এত এত বিচলিত কেন মহারাজ? কি এই সত্যবতীকে এই মুহূর্তে বন্দি করে নিয়ে চলো আমার ওই কার ঘরে। কি মহারাজ, সত্যবতীকে বন্দি করে নিয়ে যেতে হবে? হ্যাঁ, এটা হলো আমার আদেশ মহারাজ। আমি একজন ব্রাহ্মণ মানুষ, আপনি আমাকে ওই আদেশটি করবেন না মহারাজ? পারবে না, যখন ফিরে যাও। মহারাজ আমি বলছিলাম কি ওই সেনাপতিকে বলুন মহারাজ। যাও, কাকে বলবো আমি দেখে নিচ্ছি। সেনাপতি মহারাজ, চলো ওই সত্যপতিকে তুলে হাঙ্গর চাফু। সত্যপতি সত্যবান, এই মুহূর্তে ও তোমরা উড়ে দাঁড়াও। চালাও চালু দেখছো কি সেনাপতি? কোনো কথা নেই, ওকে বাঁধতে বাঁধতে নিয়ে যাও ওই অন্ধকার ঘরে।
চল শয়তান, এবার তোকে নিয়ে যাবো ওই কসাইখানা। আর তোর বাঁচার কোনো উপায় নেই শয়তান। সত্যবতী, তুমি আমার পেলে কোথায় চলে গেলে? সত্যবতী, সত্যবতীকে দেখবি তাহলে? তুমি এই হতভাগ্য চল আমার সঙ্গে যাবি অন্য কারাগরে। এবার তোর দেব না তৃষ্ণার চল, দেব না ক্ষুধার খাবার। এবার আমি তিনে তিনে মরব কারাগরে। বন্ধুই আমার পানের দোকান দাহার বলো সহকিরে, বন্ধুই আমার পানের দোকান সেই সত্যবতী কেমন আছে এখন? মহারাজ, সত্যবতী এখন খুব আনন্দের কারাগারের মধ্যে আছে। আনন্দে কারাগারে আছে মহারাজ? সে কি
তুমি তাকে কষাঘাত করো নে, কেন সে আনন্দে আছে, কোন উপবাসে কোন আনন্দে সে আনন্দে আছে। মহারাজ সত্যবতীকে আমি খুব ভালোভাবে কষাঘাত করেছি মহারাজ, সহর করেছ, কিন্তু সহজে ওকে মারা যাবে না, মারা যাবে না। তুমি পায় বলে দাও ওই সত্যবতীকে কেমন করে মারা যায়। মহারাজ সত্যবতীকে ক্ষমা করে দিন মহারাজ। এই তুমি আমার প্রধান সেনাপতি, যাও বেরিয়ে যাও তুমি, তারপর আমি দেখছি, তারপর আমি দেখছি কি করা যায়। আপনার কোনো চিন্তা করতে হবে না মহারাজ, চিন্তা করতে হবে না, না আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তাহলে কি হবে? সত্যবতীকে মারার ব্যবস্থা আমি ভেবে রেখেছি। কেমন করে মারবে তুমি? বিষ খাইয়ে সত্যবতীকে মারতে হবে। উত্তম প্রস্তাব। ওকে ওকে এমন তীব্র বিষ দেবে, সেই বিষ খেয়ে ওর গর্ভে সন্তান ছটফট করতে পড়ে যাবে। তারপর আমি দেখে নেব সেই বিধাতার বাণী কেমন করে সত্য হয়, আমি দেখব সেই বাসুদেব কেমন করে আমার রাজ সিংহাসন দখল করে। ওই সত্যপতির গর্ভে সন্তান এইবার বিষ খেয়ে ছটফট করতে করতে মরে যাবে। মহারাজ মন্ত্রী, আমি খুব তীব্র কড়া বিষ নিয়ে রেখেছি মহারাজ, কিন্তু আপনি দাসীকে ডেকে বলে দিন সে যেন খাবারের সঙ্গে বিষ মাখিয়ে ওই সত্যবতীকে খেতে দেয়। আরো বলে দেবেন এই কথা কেউ যেন কোনোদিন জানতে না পারে। মন্ত্রী আমি রাজা, আমি চলে যাচ্ছি, তুমি দাসীকে ডেকে বলে দাও সাবধানে গোপন ভাবে যেন এই কাজটা করে, এই কাজটা যেন কেউ কোনদিন না জানতে পারে। তারপর তারপর আমি দেখে নেব সত্যপতির গর্ভে সন্তান কেমন করে জীবিত থাকে। এই কথাটা কেউ যেন না জানতে পারে। কারাগারের মধ্যে তুই পৌঁছে মর, আমি এখন আসি। না সেনাপতি না, আমাকে বন্দি করে রেখো না, আমাকে বন্দি করে রেখো না, আমাকে দরজা খুলে দাও সেনাপতি, আমি যার কারা যন্ত্রণা সইতে পারছি না, আমি যার কারা যন্ত্রণা সইতে পারছি না। আমার ক্ষুধার জ্বালে আমার যে সারা শরীরটা চলে যাচ্ছে। ওগো ভগবান, আমাকে শক্তি দাও, আমি যেন সইতে পারছি না, আমি যেন সইতে পারছি না, আমাকে শক্তি দাও, আমাকে দুঃখ যখন দিয়েছ আমাকে সইবার মতো শক্তি দাও ভগবান, আমাকে সইবার মতো। আরে কোথা হ্যালো পারাবো
ওগো তুমি কোথায়? একবার এসে দেখি যাও স্বামী, একবার এসে দেখি যাও। তোমার সত্যবতী কত যন্ত্রণা, কত কষ্ট, তুমি একবার দেখি যাও। আমি যে তোমার কান্না শুনতে পাচ্ছি, আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি, আমি যাই। খুব চেনা কণ্ঠস্বর মনে হয়, ওরে আমার স্বামীর কণ্ঠস্বর। স্বামী, তোমার কাছে আমি ছুটে এসেছি সত্যবতী। মহারাজ, তোমার গর্ভের সন্তান মেরে দেওয়ার জন্য দাসীকে দিয়ে খাবারের সঙ্গে বিষ পাঠিয়ে দিচ্ছে। আমি এখন আসি, দাসী যদি জানতে পারে তাহলে মহারাজ আমাকে বাঁচাবে না। আমাকে যে খাবার দিলে দিদি, কিন্তু আমি আমি কেমন করে খাবো দিদি? জল না হলে খাবার আমি কেমন করে খাবো দিদি? আমি কেমন করে নিবারণ করি। ওই মহারাজ যদি তোমাকে জিজ্ঞাসা করে, ওই দাসী এসে যদি তোমাকে জিজ্ঞাসা করবে, বলবে দিদি গো আমি ক্ষুধার জ্বালানা সহ্য করতে পেরে আমি সব খাবার খেয়ে ফেলেছি। ওগো দিদি, আমি সব খাবার খেয়ে ফেলেছি। এখন আমি আসি সত্যবতী, আমি এখন আসি ওই দিক থেকে ওই দাঁড়িয়ে আসছে। ওই দাঁড়ি যদি জানতে পারে তাহলে মহারাজ আমাকে বাঁচিয়ে রাখবে না। আমি এখন আসি। দিদি গো, আমি যে ক্ষুধা জ্বালা সইতে পারিনি দিদি, তাই আমি খাবার গুলো খেয়ে নিয়েছি। আমার কথা যদি না বিশ্বাস করো, ওই তারিখে জিজ্ঞাসা করে দেখো, আমি সব খাবার খেয়ে নিয়েছি। আমি তোমার থেকে সন্দেহ করব না, তাহলে এই নাও জল। দাও দিদি। দেব
মন্ত্রী মহারাজ, দাসী সেই খাবারের সঙ্গে বিষ কেমন করে দিয়েছে সে খেয়েছে তো? হ্যাঁ মহারাজ, আমার মনে হয় দাসী সেই কাজ সুসম্পন্ন করে ফিরে এসেছে। চমৎকার নরোত্তম। মহারাজ, এতে তোমার কি মত আছে? মহারাজ, আমার কি মনে হয় জানেন, ওই সত্যপদীর গর্ভ মিথ্যা। গর্ভ মিথ্যা? মিথ্যা। তারপর? আর বাসুদেব সর্বভূতে বিরাজমান। তোমার ওই বাসুদেব কি করে আর সর্ববার বিরাজ কি করে তা আমি দেখে নেব। দেখবো তোমার ওই বাসুদেবের পানি সত্য হয় কি আর আমার পানি সত্য হয় কি। যাও নরোত্তমের পশু ব্যথা উঠেছে। কি বললে? পশু ব্যথা উঠেছে। পশু ব্যথা উঠেছে। যাও 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 দাঁড়ি, তুমি এখন যাও এখান থেকে। বলছি বলুন মহারাজ। যাও বলো, কেমন করে হতে পারে সে বিষ কে, সে কেমন করে তার প্রসব ব্যথা উঠতে পারে? মহারাজ, এই অসম্ভবের কিচ্ছু নেই, তবে একটা কাজ করুন মহারাজ। আজ? হ্যাঁ। কি কাজ? একটা কাজ করুন, যে সত্যবতীর গর্ভে সন্তান হলেই তার সঙ্গে সঙ্গে ওই সাগরের জলে নিক্ষেপ করে দিন। উত্তম। আপনি ধাত্রীকে ডেকে বলে দিন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে যেন ওই সাগরের জলে নিক্ষেপ করে দেয়। ঠিকই বলেছ, ঠিকই বলেছ প্রহরী, ঠিকই বলেছ। যাও যাও তোমরা সবাই যাও, আমি এই মুহূর্ত থেকে ধার থেকে দেখে আমি পাঠিয়ে দিচ্ছি তার গর্ভে সন্তান হওয়ার সাথে সাথে যেন ওই সাগরের জলে নিক্ষেপ করে। আমরা এখনই যাচ্ছি জলাম। তাই যাও আর সত্যপতিকে এনে দেবে আমার নিকটে। ধাত্রী মধ্যে ওই সত্যপতির গর্ভে হইবে সন্তান, সেই সন্তান দিয়ে তুমি কি করবে জানো? সেই সন্তান দিয়ে ওই সাগরের জলে তুমি নিক্ষেপ করবে। তার জন্য তোমাকে কি দেব জানো? কি মহারাজ? তোমাকে আমি অনেক পুরস্কার করব। বেশ মহারাজ, আমি এখনি যাচ্ছি। আরো শোনো ধাত্রী, যদি আমার ভাবাক্য না করো তুমি পূরণ, তাহলে তোমাকে কি করব জানো? কি করবে? তোমাকে দেব মৃত্যুদণ্ড। মহারাজ, আমি এখনি যাচ্ছি। মহারাজ, আমাকে মৃত্যুদণ্ড দিতে হবে না, আমি এখনি যাচ্ছি। তাই যাও, যাচ্ছি। তাই যাও, আমি দেখব কেমন করে বিধাতার বাণী সত্য হয়। কোথাকার বাসুদেব সে কি করিতে পারে? কে নেবে আমার সিংহাসন? সেই সন্তানকে ওই সাগরে জলে ভাসিয়ে দেব, তারপর তারপর রণজিৎ রাজা হয়ে থাকিব আমি রণরাজ্যে। Thank you.
হে ভগবান, আর কতদিন আমি কেমন করে আবার এই শিশু সন্তানকে নিয়ে এই কারাগারে থাকবো? ঠাকুর তুমি বলে দাও, তুমি বলে দাও আমার এই শিশু সন্তানকে আমি কেমন করে রক্ষা করব? ওই রণন রাজা অত্যাচারী হাত থেকে আমি কেমন করে রক্ষা করব? ওগো ঠাকুর আমাকে বলে দাও, আমাকে বলে দাও। তোমার দিন সময় হয়ে গেছে, আমার হাত থেকে তোমার রেহাই নেই। কি বলছো ধাত্রী? সত্যবতী যা বলছি ওই ছেলেকে আমার হাতে দিয়ে দে। নানা দিদি, আমি তোমার দুটি পায়ে পড়ে আমার সন্তানকে নিয়ে যেও না, আমার সন্তানকে নিয়ে যেও না। তোর কোনো কথা শুনবো না, দে বলছি। না দিদি না, আমি দেবো না। জীবনটা তো আমি দিতে পারবো না, কে বলছি দিবি কি না বল? আইরে বাচা, আইরে কলা
যাবে কাকর, আমি যাচ্ছি। তোকে যদি ওই সাগরে জলে না ভাসিয়ে দিই, ওই মহারাজ যে আমাকে শাস্তি দেবে, তাই আমি তোকে এই সাগরে জলে ভাসিয়ে দেব। তুই আমাকে পারলে ক্ষমা করে দিস বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস, তুই আমাকে ক্ষমা। হে ভগবান, তুমি রক্ষা করো ওই পুত্রকে, তুমি ওই রক্ষা করো ওই পুত্রকে। সাগরে মাছ ধরতে যাচ্ছি, মাছ পাচ্ছি না, আজকে মাছ না ধরলে বাড়ি যেতে পারবো না। তুমি আমার বাচ্চাকে আমার কাছে দাও ভাই, দাও এই বাচ্চাটা আমার ভাই, আমার একটিমাত্র বাচ্চা ভাই, তুমি এই বাচ্চাটা আমার কাছে দাও ভাই, তুমি এখানে একটু দাঁড়াও ভাই, তুমি যেন চলে যাও না ভাই, তোমরা
আসি গো দয়া করি ভিক্ষা দেবেন গো নগরবাসী গো দয়া করে কিছু ভিক্ষা দেবেন গো দয়া করে কিছু ভিক্ষা দেবেন গো এই নাউথিবর্গণ আমি এই নগরবাসীর কাছ থেকে ভিক্ষা করে এনে আমার পুত্রকে আমার হস্তে তুলে দাও ভাই আমি এই পয়সা কোটা গুনে নাও ভাই এতে 500 টাকা আছে ভাই না এক পয়সা কম দেব না দেখো না ভাই তুমি একবার গুনে দেখো না এদিকে এসো ভাই এখানে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনে নাও না ভাই আর আমার পুত্র আমার হাতে তুলে দাও ভাই দেখো এই যে পুকুরে ছেলে পুলে ভাসানো হয় মা বনবিবির দয় এই রকম যেন সাগরে না ডোবে আগুনে না পড়ে যেসব নারীরা ছেলে পুলে ভেসে গেছে মা বনবিবির দয় এখান যেন অনেক সন্তান নারী হয় আইরূপীর ছেলে ওনার হচ্ছে যে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু পটল ঘরে থেকে বড় করে যে ঢিল মেরে অন্য পাগলাদের মাথা পাগলাদের বউদের মাথায় পড়ে পটল দর খুইলে সেই বাচ্চা বেঁচেছে এই যে সে গরিব কিন্তু এই যে লুঙ্গিটা তাহলে এইরকম শত শত নারী বাচ্চা যেন ভালো থাকে দেখো ভাই তোমার এই ভিক্ষে করে 400 টাকা হয়েছে আমি এতে দিতে পারবো না না ভাই তুমি তুমি এমন করো না ভাই তুমি চলে গেলে কোথায় গেলে ভাই আমি তো আর দেখতে পাচ্ছি না তোমার আমি এত কষ্ট করে নগরে নগরে থেকে ভিক্ষা করে আনলাম কিন্তু তুমি আমাকে দিলে না ভাই হে ভগবান হে দয়া মায়া তুমি মানসা পূর্ণ করলে না তাই তো সর্বসময় আমি দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি আমার অন্তিম সময়ে কে বসবে আমার এই রাজ সিংহাসনে কে রক্ষা করবে আমার বংশ মর্যাদা আমি যে ভাবতে পারছি না ঠাকুর আমি যে কথা ভাবতে পারছি না কে তোমরা কি তোমাদের নিবেদন তোমরা তোমাদের
নিবেদন তোমরা নির্ভয়ে বলতে পারো। খাবারের জলে মাছ ধরতে গিয়েছিলাম, মাছটা পেয়েছি এক অপূর্ব সন্ধান। বিক্রম করার জন্য আপনার এতে মতামত কি মহারাজ? বলো কিশোরগণ, বেশ ঠিক আছে, ওই শিশুকে আমার করে দাও। কিশোরগণ আমার করে দাও শিশুকে? বাহ, এই অপরূপ এই শিশু, দেখো কিশোরগণ, বহুদিন ধরে আমার পুত্র আশা আকাঙ্ক্ষা আমার মনে ছিল, তাই আজ তোমাদের এই দেয়া সন্তানটি নিয়ে আমি মনের মতো মানুষ করবো। ওগো কিশোরগণ, এই শিশুটির মূল্য স্বরূপ আমি তোমাকে 100,000 স্বর্ণ মুদ্রা তোমাকে আমি দান করব। মন্ত্রীবর 100,000 স্বর্ণ মুদ্রা ওই ধীবারগণকে দিয়ে দাও। হ্যাঁ, কি অপরূপ এই শিশু! আমার অনেক আশা ছিল আমি কোনোদিনই পুত্রের পিতা হতে পারিনি, তাই এই পুত্রটি নিয়ে মহারাণীর কাছে যদি যাই মহারানী নিশ্চয়ই আনন্দ উপভোগ করবে। হ্যাঁ হ্যাঁ, আমি যাই, রানীর কাছে যাই। হে ভগবান, এমন কি অপরাধ করেছি তোমার কাছে? আমার একটা পুত্র সন্তান দিলে না দয়া, আমার জ্ঞান সর্বিতে তোমার কাছে তো কোনো পাপ করিনি দয়া বল। তবে তবে কেন দয়া বল একটি আমার সন্তান দিলে না? ওগো ভগবান, একটি সন্তান দিয়ে এই অন্ধকার জীবনটাকে তুমি আলোয় ভরিয়ে দাও না ভগবান। এই নাও রানী তোমার পুত্র। আমার পুত্র কোথায় থেকে নিয়েছো মহারাজ? হ্যাঁ, তোমারই পুত্র রানী, তোমারই পুত্র, তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে শোনো রানী, ধীবারগণী সাগরের জল থেকে এই শিশুটিকে কুড়িয়ে এনে আমার কাছে বিক্রয় করে গেছে। তুমি এই শিশুকে নিয়ে তোমার মনের বাসনা পূর্ণ করো। আর এই সাগরের জল থেকে এই শিশুটি যখন উদ্ধার হয়েছে, এর আজ থেকে আমি নাম রাখলাম সাগর ভাষা, সাগর ভাষা, সাগর ভাষা। মহারাজ, মহারাজ, এই নামটি না আমার খুব পছন্দ হয়েছে মহারাজ। আমার নাম তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ মহারাজ। বেশ, উত্তম কথা। তাহলে এই মুহূর্তে চলো আমরা বিশ্রাম কক্ষে যাই। মহারাজ, তুমি যখন এই আমার অন্ধকার জীবনটা আলোয় ভরিয়ে দিয়েছো একটা সন্তান দিয়ে, আমি একে লালন পালন করে বড় করব। এ বড় হয়ে আমাকে মা মা বলে ডাকবে, কি আনন্দ হবে আমার তখন। ওরে সাগর, চল বাবা চল, তুই আমার ঘরে চল, তুই আমার ঘর আলোয় ভরিয়ে দিবি, আলোয় ভরিয়ে দিবি। স্বামী পুত্র বাবা মা কেউ নেই?
আবে আবার সবাই আছে, আবার স্বামী আছে, কিন্তু কিন্তু এই রণজিৎ রাজার অত্যাচারে আমাদের সুখের সংসার ভেঙে চুর মার হয়ে গেছে। খুব সুখের সংসার ছিল আমার স্বামীকে নিয়ে। তারপর তারপর তার কারা করে আমার একটি পুত্র সন্তান মাস্টারকে।
মাস্টার মশাই হ্যাঁ মাস্টার মশাই এই দুজনে আমাকে মারছে ছাত ওরা দুজনে তোকে মারছে হ্যাঁ আর তুই ভালো ছেলে মাস্টার মশাই ওদের পড়া হয়েছে কিনা সে জিজ্ঞাসা করুন আরে বোঝা আরে তুই আগে পড়া নিয়ে আয় আরে তুই আগে পড়া নিয়ে আয় আমার পড়া একদম মুখস্থ বল দেখি বল বানান ছাড়া বল বই ডাক দেখি মা আচ্ছা তুমি বলো পড়া বলো শুনবেন মাস্টার মশাই হ্যাঁ হ্যাঁ তাহলে শুনুন হ্যাঁ বলো মা তাতির বাড়ি বেঙ্গির বাসা কলা বেঙ্গির ছা আর খাই গায় গান গায় তাই রে নাই রে না বাহ 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 ভালো পড়া হয়েছে বাবা সাগর বলো তোমার পড়া হয়েছে হয়েছে মাস্টার মশাই তুমি পড়া দাও দেখি আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেল পাটে কুকু গেল জলানিতে পর্দা দিকের ঘাটে পর্দা দিকের কালো জল হরেক রকম ফুল হ্যাঁ হাঁটুক নিচে দুলছে কুকুর গোছা ভরা চুল বাহ 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 মাস্টার মশাই হ্যাঁ বলো আমি বলছিলাম হ্যাঁ বলো ওই পচা না সবসময় তামাক খাই এই বোঝা এই সরে সরে তুই না কি করলে খা বলছে একদম হ্যাঁ তুই না তামাক খাস এই তামাক খাবি না তোমার একটু তো না চলে পড়াশোনা ভালো হয় এই তামাক খাবি না আর আগামী কাল থেকে মা বিষ্কন্যা তোমরা তোমরা স্কুলে গিয়েছিলে মা হ্যাঁ পিতা আমরা স্কুলে গিয়েছিলাম আচ্ছা মা তোমার মন এত মলিন কেন পিতা তাহলে তুমি শুনবে পিতা হ্যাঁ মা তাহলে শুনো ও কি পিতা ও ও আরে চাকরে রে
কন্যা আমি তোমার সমস্ত দুঃখের কাহিনী আমি শুনেছি মা দেখো মা তোমার আর কিছু বলতে হবে না পিতা সাগর এ খুনি আমি এই সত্যবানকে ডেকে তার উপযুক্ত বিচার করব বেশ তাহলে এখন আমি আসি পিতা বেশ তুমি এখন এসো মা কোথায় কোথায় ঘাত এ খুনি ওই শয়তান ওই সত্যবানকে শৃঙ্খলিত করে এই রাজ দরবারে হাজির করো আদেশ করুন মহারাজ আমাকে কি করতে হবে বলো এই সত্যবানকে ওই কালী মন্দিরের সামনে নিয়ে গিয়ে ওকে বলি দিয়ে এর রক্তাক্ত তরবারি এনে তুমি আমাকে দেখাবে বেশ কথা আদেশ মহারাজ আমি এখনি যাচ্ছি ওকে আমি শিরচ্ছেদ করব নিয়ে যাও এই শয়তান পাষণ্ডকে হায় হায় শয়তান দেরিয়ে ভাবছিস কি আয় চলো আমার সামনে আমি সত্য কথা বলছি মহারাজ সাগর আমার একমাত্র নয়নমণি সাগর আমারই পুত্র মহারাজ সাগরই আমারই পুত্র ও কি রাজনে গো এই তোর কোনো কথা বিশ্বাস করি না আমার হৃদয়কে তুই তোলাতে পারবি না নিয়ে যাও গত চলো সারা চল তোরা কালি মা তোল আমি বলি বল সারা দেহার কাটবে মাথা দে জলদি জলদি আমি তোকে বলি দেবে তোমার দুটি পায়ে ধরে ঘাতক আমাকে ছেড়ে দাও ঘাতক তোকে ছেড়ে দেব চল চল তুই ওই হার কাটবে মাথা দিবি আর জলদি জলদি আমার সাথে চলে আয় ওই কালী মা তোরা আত্মহকে হবি বলি দেবে সেনাপতি অরুণ মহারাজ আমি লোকমুখে শুনেছি আমার চিরবাদ্য শান্তিরাজ সে নাকি ওই সত্যবানের পুত্রকে সে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করে তুলেছে হে মহারাজ তাহলে এখনই একখানা পত্র লিখুন একখানা পত্র লিখবো মহারাজ হ্যাঁ আর এই বলে লিখবেন মহামান্য শান্তিরাজ আগামীকাল প্রভাতে সাগরের সহিত সাক্ষাৎ হওয়া মাত্র তাকে যেন বিষ প্রদান করা হয় বেশ মহারাজ আরে বেকুড়ি আসছি মহারাজ আমার শয়তান শয়তান সত্যবানকে উপযুক্ত শাস্তি দিয়েছে হ্যাঁ হ্যাঁ উপযুক্ত বিচার করেছে ওই শয়তান সত্যবানের আজি আজি বলি হবে এই কালী মাতার মন্দিরের সামনে
সাগর পিতা বলো মা আমি যে ওই বলিবট দেখতে যাব পিতা তুমি নরবলি দেখতে যাবে বাবা হ্যাঁ পিতা আমি শুনক যাও তবে দূর থেকে দেখবে ওই পাপিষ্ঠ শয়তানের আমি উপযুক্ত বিচার করেছি তাই হবে পিতা তাই হবে দেখি সত্যবান তুমি তুমি আমার পুত্রকে করেছ অপমান সেই অপরাধে আমি তোমাকে ইহ জগৎ থেকে আমি পরলোকে পাঠিয়ে দেবো আমার আমি তোমার ছিন্ন শির দেখতে চাই বল তোর মনের কি বাসনা আছে এবার তোর আমি হার কাঠে মাথা দিয়ে তোকে আমি বলি দেবে বল তোর মনের কি বাসনা আছে বল কি হয়েছে তোমার দুটি পায়ে ধরে বলছি কি হয়েছে একবার আমার সাগর ভাষা কি এনে দেবে সাগর আরে সারা জঙ্গলে আমি সাগর কোথায় পাবো তোর অন্য কি আশা আছে বল ওই সাগরকে আমি অন্য কি চাই বল কি হয়েছে চলতে চলতে হার কর্মে মাথা দে আমি তোকে বলি দিয়ে চলে যাবে আরে সাগর আমি এখন কথাই পাবো হার কর্মে মাথা দে মাথা দে এবার আমি তোকে বলি দেবে হে মা কালী এবার তুমি আমাকে শক্তি জাগাও জয় মা কালী জয় মা কালী জয় মা কালী মন্দির অভিলাষ পূর্ণ করে তার শাস্তি আমাকে দেন কত ক্ষান্ত হও কেন তুই আমার কাছে বাধা তুই দিচ্ছিস হ্যাঁ তুই সত্য পরিচয় দে বল এই চাস তুই বল সত্য পরিচয় দেব ঘাতক হ্যাঁ বল মন্দির অভিলাষ পূর্ণ করে তুমি তার আগে
শাস্তি দাও। ওই ঘাত করে আরে সারা কাজে বাধা আমি শুনবে নাহি তুই চলে যাও আমার কাজ আমি সম্পূর্ণ করি হার কাটে মাথা দে এবার এবার তোকে আমি বলে দেবে জয় মা কালী তুমি ভালো বন্ধু তুমি কি চাও আরে জলদি ভালো আমি শুধু চাই আমার পুত্র সাগরকে গত আমি শুধু চাই আমার পুত্র সাগরকে কি চাস আমার পুত্র আমার সম্মুখে রেখে আমি আমি তোমার কাছে শেষ হয়ে যেতে চাই ঘাতু যাও আমি তোমার কাছে শেষ হয়ে যেতে চাই কান্না রাসা পূর্ণ কর ও কি চাই ও রাসা জলদি জলদি পূর্ণ কর আমার সোনার দেখো ঘাতু তোমার কাছে যে আমি করে জোরে অনুরোধ করছি হ্যাঁ জলদি বল বন্দীকে তুমি মুক্তি করে দাও গাতো না না মুক্তি করে দাও না আমি তোমাকে হত্যা করব আমি বন্দী করতে পারবো না আমি বন্দীকে মুক্ত করতে পারবো না হে হার কাটে মাথা দে গাতো এটা আমার আদেশ তুমি বরণ বাবুকে মুক্তি করে দাও মহারাজকে কি বলবো কি বলবো এটা আমার আদেশ বেশ বেশ কুমার তোমার যদি আদেশ হয় আমি যাচ্ছি মহারাজের কাছে আমি গিয়ে বলবো মহারাজ শান্তিরাজ আপনার পুত্র আমাকে সেই বন্দিনীকে মুক্ত করে দিয়েছে আর আমাকে বলি দিতে দেয়নি তারপর তাই যাও গাতো হবে তোমার বলবে যে তোমার পুত্র তার বন্দীকে কোনোদিন শাস্তি দিতে দেয় নে তার কাছে আমার আদেশ গিয়ে হুকুম করবে বেশ তারপর আদেশ নিয়ে ফিরে এসে দুজনকে একসাথে আমি ওই হাল কাজে বলি দেব তাই যাও গাতো তাই যাও হ্যালো জি হ্যালো হ্যালো আমাদের এই যাত্রা পালার পরেই আমাদের ড্যান্সার এসে গেছে ডান্স প্রোগ্রাম শুরু হবে দর্শক বন্ধু সব বলছি আমাদের এই যাত্রা পালার পরেই আমাদের ড্যান্স প্রোগ্রাম শুরু হবে
কারণে আমি সেই শয়তান সত্যবানকে হত্যা করতে ঘাতককে পাঠিয়েছি। ঘাতক কখনো ফিরে আসছে না কেন? এত দেরি করার কারণ কি মহারাজ? আপনি চিন্তা করবেন না মহারাজ, এই ঘাতক ফিরে আসছে মহারাজ। সেই ঘাতক আসছে, আমি এখন আসছি। তুমি ফিরে এসেছো ঘাতক? আমি ফিরে এসেছি। তাহলে দাও। কিন্তু তোমার পুত্র আমাকে বলি দিতে নিষেধ করেছে। কেন? না না, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি মিথ্যা কথা বলছো, এ কিছুতেই হতে পারে না। আমি তোমায় এই মুহূর্তে শিরচ্ছেদ করব। মহারাজ, আপনার পুত্র আমাকে শিরচ্ছেদ করতে দেয়নি, আর সেই জন্য আমাকে তুমি হত্যা করবে? জিজ্ঞাসা করো তোমার পুত্রকে। সত্য সত্য করে বলবে সাগর, তুমি কি সত্যবানকে হত্যা করতে দাওনি? হ্যাঁ পিতা, আমি সত্যই বলছি, আমার পিতাকে আমি হত্যা করতে দিইনি। কেন? তোমার পিতা? পিতা গো, আপনার চরণেতে করি গো প্রণাম। পিতা গো, আপনার চরণে করি গো প্রণাম। তুমি কি বলছো ঠাকুর? তুমি সত্য করে বলো। আপনি হলে পা বুঝতে পেরেছি, সত্যি সত্যবান সত্যবান তোমার জন্মদাতা পিতা, আর ওই শয়তান রণজিৎ রাজা আমার চির শত্রু। সাগর বলো পিতা। ওগো সাগর, তোমার পিতাকে তুমি অস্ত্রচালনা শিক্ষা দাও। তোমার পিতা আজ থেকে হবে আমার প্রধান সেনাপতি। তাই হবে পিতা, তাই হবে। এই নাও অস্ত্র, আজ থেকে তুমি তোমার পিতার অস্ত্র শিক্ষা দাও। এখন আমি আসি পিতা, এখন আমি আসি। আমি আবার যুদ্ধের আয়োজন করি, যেমন করে পারি ওই রণরাজের পরাজিত করে, তবেই আমি ক্ষান্ত হব, তবেই আমি ক্ষান্ত হব, তবেই আমি ক্ষান্ত হব।
একটু ঘুমিয়ে নি। দাসি রে দেখ না, আজ তুই আমার একখানা গান শোনাবি দাসি। আর জানিস দাসি, ওই যে লোকটা যে ঘুমাই আছে না, ওই বুকের উপরে দেখ একটা পত্র লেখা আছে, ওই পত্রখানাটা আমার কাছে এনে দে না। একি দাসি, এই পত্রিতে লেখা আছে আমার সাগর দাদা কি এতবারে এই বাসগরি যাওয়ার আগে জনতায় বিষপর্ম করা হয়। না না, এ আমি কি করি, এই এই লেখা বাদ দিই, আমার এই চোখের কাজল দিই আমি আমার সাগর দাদাকে আমি বিষকন্যা করে দিলাম। এই নে দাসি, এই পত্রখানা নিয়ে আবার ওই ওনার বুকে রেখে এসো। বলো চলো এখন আমরা গিয়ে ফিরে যাই। আমি চিন্তা নিয়ে ওই সাথে একাই পৌঁছে দিই। ভগবান, আমি আর কতদিন এমনি করে
কষ্ট দুঃখই থাকবো ঠাকুর, ফিরিয়ে দাও। তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইনি ঠাকুর। যদি একদিনের জন্য আমি যদি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি, তাহলে তাহলেই ও ভাগিনী অঞ্চল পেতে ভিক্ষে চাইছে। ওগো দয়াময়, আমাকে স্বামী সন্তান ভিক্ষে দাও ঠাকুর, আমাকে স্বামী সন্তান। কোকনি সোনা চাঁদের কোনা ¡Suscríbete al canal!
ও কি শিকারী গো এ
যে তুমি মাতৃবোধ করলে সাগর। কে আমাকে নাম ধরে ডাকে? আমার মনে হয় খুব পরিচিত কণ্ঠ। সত্যবতী, তুমি আমাকে চিনতে পারছো না? সত্যবতী, একে স্বামী, স্বামী তুমি এসেছো? স্বামী সত্যবতী, এই মৃত্যুর সময় আমি আমার স্বামীকে শেষবারের মতো দেখতে পেয়েছি। এটাই আমার সৌভাগ্য স্বামী, এটাই আমার সৌভাগ্য। আমি দাঁড়াতে পারছি না, আমার সারা স্বামীটা আমার জন্য হয়ে আসছে। আমি দাঁড়াতে পারছি না। আমি যে আর সইতে পারছি না, আমার যে জীবনটা রাখবো না। ওগো ঠাকুর,
ও গো ভগবান, আমি যে এই হাত দিয়ে আমি যে মাতৃবধ করেছি, এই হাত আমি আর রাখবো না ভগবান, আমি আর রাখবো না, এই বান দিয়ে আমার জীবনকে আমি বিদায় করে দেব। আমার পিতা একই ভাই, আত্মহত্যা করা মহাপাপ। তুমি যে আমার হাত ধরেছ কেন ভাই? ওরে ভালো, কে বলেছে তুই পাপী? তুই যে বড় পুণ্যবান, আর তোর উপর আছে সৃষ্টিকর্তা ভগবান। না ভাই না, তাও কোনোদিন হতে পারে না রে ভাই। যে দেখো বালক, তোমার মাতা পিতা এখনো মরেনি, তুমি যাও ওই জঙ্গল থেকে মাতৃ ফুল নিয়ে এসো, ওই ফুল নিয়ে তুমি তোমার পিতা মাতার নাকে ঠেকালে দেখবে তোমার পিতা মাতা সবাই বেঁচে যাবে। সত্যই বলছো ঠাকুর? হ্যাঁ সত্য বলছি। বেশ, তাহলে আমি তোমার কথা মতো ওই বন থেকে কিছু বউল এনে আমার পিতা মাতার নাকে দিয়ে আমি তাহলে বাঁচাতে পারবো তো ঠাকুর? হ্যাঁ বাবা, কিন্তু আমি ওই বনে যে কেমন করে যাব ঠাকুর? ও গো ঠাকুর, ওই বনে তো অনেক বাঘ ভাল্লুকের ভয়, কেমন করে যাব? তুমি আমাকে পথ বলে দাও ঠাকুর, তুমি আমাকে পথ বলে দাও। আমি তুমি আমাকে ফুল দাও ঠাকুর, তুমি আমাকে ফুল দাও। বেশ, এই নাও ফুল, এই ফুল নিয়ে তোমার পিতা মাতার নাকে ঠেকাবে, দেখবে তোমার পিতা মাতা সবাই বেঁচে উঠবে, সবাই বেঁচে উঠবে, সবাই বেঁচে উঠবে। ও গো ভগবান, এই ফুল নিয়ে আমার পিতা মাতার নাকে দিয়েলে ঠিক যেন আমার পিতা মাতা ওই ঠাকুরের আদেশ পালন করার জন্য ঠিক মতো আমি নাকে দিচ্ছি ঠাকুর, তুমি বাঁচিয়ে দিও ঠাকুর, তুমি বাঁচিয়ে দিও। একদিনের জন্য আমি শান্তি পাইনি রে বাবা,
আজ ভগবান যে আমাকে মুক্তনে দেখেছে আমার বুকে ফিরিয়ে দিয়েছে সাগর এ সত্যবতী তুমি এতদিন কোথায় ছিলে সত্যবতী ও গো স্বামী ওই অত্যাচারী রাজা যখন আমাকে আমাকে যখন বনবাসে দিল তারপর আমি ওই বনে জঙ্গলে ঘুরে বেড়াই এমন সময় ব্রাহ্মণ বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হয় তারপর সেই ব্রাহ্মণ বাবা আমাকে আশ্রয় দিল তবে তবে চলো সত্যবতী ওই ব্রাহ্মণ বাবার বাড়িতে আগে যাব তারপর পুত্রকে নিয়ে আমরা ঘরে যাব এসো সত্যবতী তাই চলো স্বামী তাই চলো বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা আমাদের গ্রিন রুমের পিছন থেকে একটি মোবাইল হারিয়ে গেছে যে দাদা পেয়েছেন তাকে 2000 টাকা পুরস্কার করা হবে অবিলম্বে মোবাইলটি দিয়ে যান দেখতে দেখতে আমার কুমার সাগর সত্যবানের সঙ্গে এক শব্দ হয়ে গেছে সে আজ শিকারে গেছে এখনো ফিরে আসছে না তবে কি ওদের কোনো বিপদ হয়েছে আপনি চিন্তা করবেন না মহারাজ একটু পত্র দিন দেখি আমি এখন আসছি মহারাজ আসুন তাই তো পত্র গেছে মাননীয় শান্তিরাজ এই পত্র পাওয়া মাত্র আগামীকাল সকালে সাগরের সঙ্গে বিশ্বকন্যাকে বিবাহ দেবে আর অন্যথায় আপনার প্রাণদণ্ড না না আমি যখন তার বশ্যতা স্বীকার করেছি আমি আর বিলম্ব করব না এই মুহূর্তে আমি আমার সাগর আর এই বিশ্বকন্যাকে বিয়ের ব্যবস্থা করব গেছিস সাগর ও বিশ্বকন্যাকে এই মুহূর্তে আমার কাছে নিয়ে এসো জয় মহারাজ মহারাজ এসে গেছে বিশ্বকন্যা মা বিশ্বকন্যা বাপ সাগর বলে পিতা বিশ্বকন্যা আজ হতে আমি তোমাকে সাগরের হাতে তুলে দিলাম বাপ সাগর আজ হতে আমি তোমাকে আমার একমাত্র হাতে সম্প্রদান করলাম দেখো বাবা আজ হতে আমার রাজ্য আমি তোমাকে দান করলাম আজ হতে আমার রাজমুকুট ও রাজসিংহাসন আমি তোমার মাথায় পরিয়ে দিলে আজ আমি মুক্ত কণ্ঠে বলছি জয় সাগর ভাষারে জয় জয় সাগর ভাষারে জয় জয় সাগর ভাষারে জয় নরোত্তম যাও যাও তুমি এই মুহূর্তে ওই শান্তি রাজের উপর আবার ঝাঁপিয়ে পড়ো কোথায় পেলাম না শয়তান সেই মহারাজের পত্র দাও আমি নয় বাবা আমি নয় এই শয়তান এই যুদ্ধের পত্র দাও দাঁড়া বাবা দাঁড়া আইলে শয়তান দশ তাহলে পৃথিবীর মুখ থেকে আমি আমি যুদ্ধতে আসিনি বাবা আমাকে আমাকে না জোর করে নিয়ে এসেছে তা আমাকে ছেড়ে দে বাবা আমাকে ছেড়ে দে না তোমাকে ছাড়বে না ছাড়বে না আজ তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে আরে শয়তান কি ভাবেছিস এখন আমার বাহুতে বল আছে বল আছে তবে আই রে শয়তান তোর বাহুতে আছে কত বল এই শয়তান
আজি বলার জন্য প্রস্তুত। এই শয়তান, তাহলে তুই আমার সঙ্গে করতে যাচ্ছ যুদ্ধ? আজ তাহলে তোর বাহুটা কত বড় আছে, ওই তো একটা শক্তির পরীক্ষা। শয়তান, ফাইনাল স্বামী আমরা চলো এখন হাসিমুখে বিদায় হয়ে চলে যাই বিশ্বকর্ণা। বেশ, তাই এসো স্বামী, তাই এসো, তাই চলো বিশ্বকর্ণা, এসো স্বামী। সাগর বসিল রাজ সিংহাসনে, রাজসিংহাসনে বসো,
বসো। মা রূপসী, আজ হতে আমার সাগর হলো আমার এই রাজ্যের রাজা, আর তুমি হলে রানী। আর আজ এই আনন্দের শুভ লগ্নে আমাকে বারবার বলতে ইচ্ছা করছে, জয় সাগর ভাষার জয়, জয় সাগর ভাষার জয়, জয় সাগর ভাষার জয়। আমাদের যাত্রা এখানে সমাপ্ত, এখনই হবে নাচ। রানারুন ভাই, রানারুন ভাই তোমাকে খুঁজছে, রানারুন মণ্ডল তোমাকে খুঁজছে, রানারুন মণ্ডল।